মুখরোচক স্ন্যাক্স হিসাবে অথবা গরম ভাতের সাথে বেগুনের চপ খেতে খুবই সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক, হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি বেগুনের চপ। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এভাবে রান্না করলে বেগুনের মধ্যে বেশি তেল ঢুকবে না, খেতেও খুব স্বাদ হবে। বেগুনগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। বন্ধুরা, আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বেগুনের মধ্যে অনেক সময় পোকা থাকে, মাঝখানে চিরে নেওয়ার পর দেখে নিতে হবে, পোকা থাকলে সেটা বাদ দিয়ে দিতে হবে। এবার সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব। গোটার দিকটা খুবই সাবধানে কাটতে হবে, যেন আলাদা না হয়ে যায়। ঠিক এরকম করে সবগুলো বেগুন কেটে নেব। একটা ছোট্ট টিপস, এই রেসিপিটা করতে গেলে বেগুনটা কাটার পরে আর ধোয়া যাবে না, তাহলে ব্যাটারটা ঠিকঠাক বেগুনের গায়ে লাগবে না, তাই আগে ধুয়ে তারপরেই কাটতে হবে। একটা ছোট্ট থালা নিয়েছি, তার মধ্যে একটা ডিম ভেঙে দিলাম। কাটা চামচ দিয়ে ডিমটাকে প্রথমে একটু ফেটিয়ে নেব। ব্যাটার তৈরির এই প্রসেসটা ঠিকঠাক ফলো করলে বেগুন ভাজার সময় বেগুনের মধ্যে বেশি তেল ঢুকবে না। দিয়ে দিলাম আদা বাটা, হলুদ, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চাট মশলা, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ারটা একটু কম দিলাম, বেসন। এবার ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়ো না থাকলে ময়দা ব্যবহার করা যাবে তার পরিবর্তে। এবার দিয়ে দেব রিফাইন্ড তেল আর জল। ভালো করে মিশিয়ে ব্যাটারটা ঠিক এরকম তৈরি করতে হবে, বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। এবার এটাকে 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট পর বেগুনটা ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে হাত দিয়ে ঘষে ঘষে উল্টে পাল্টে ব্যাটারটা মেখে নিতে হবে। খেতে খুবই সুস্বাদু হয়, গরম গরম একদম মুচমুচে লাগবে খেতে। ভালো করে ব্যাটার মেখে নিয়েছি। এবার কড়াইতে রিফাইন্ড তেল গরম করে নিয়েছি। তেলটা গরম করার পর গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে তারপর বেগুনটা দিতে হবে। বেগুন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম রেখে উল্টে পাল্টে বেগুনটা ভেজে নিতে হবে। হাই ফ্লেমে রেখে ভাজলে উপর থেকে পুড়ে যাবে, ভেতরে সেদ্ধ হবে না ঠিকঠাক। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এভাবে সবগুলো বেগুন ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে, ভেতরে তেলও ঢোকেনি বেশি। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।